মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওয়েলকাম টু দ্য আদার ক্লাসরুম। আজকের যাত্রাপালা, পাকিস্তান ইসলামাবাদে বসে ভিক্ষে করে। ইসলামাবাদ পাকিস্তানের রাজধানী। শুরু হলো সেদিনকার, পাকিস্তান খুব কম বয়সেই বিয়ে করলো। তার কিছুদিন পর তার একটা ছেলে হলো, খুব লম্বা ট্যাংট্যাঙে। ছেলেটার উচ্চতা মাপার জন্য সে বাজার থেকে একটা স্কেল নিয়ে আসলো, এরকম বড় একটা স্কেল। এনে ছেলেকে মাপা শুরু করলো। মাপতে মাপতে দেখে ছেলের উচ্চতা 7,708 মিটার। মুখ দেখতে হয় তাকে দূরবীন দিয়ে, ভাবো কি লম্বা। ছেলের নাম রাখলো তিরিচিরিমির, পাকিস্তানের সর্বোচ্চ শৃঙ্গ বা মাউন্টেন। তার কিছুদিন পর পাকিস্তানের একটি মেয়ে হলো, খুব ভালো মায়ের মতো। নাম রাখলো তার সিন্ধু, পাকিস্তানের নদী। মজা লাগছে তো? ছোটোবেলার থেকে পাকিস্তান একটু চুরি ছাচুরি করার অভ্যাস রাখে। কেউ একজন বুদ্ধি দিল, এই গ্রামগঞ্জে মুরগি চুরি করবি, ছাগল চুরি করবি, কয় টাকা পাবি? একটু বড় বড় শহরে যা, বড় বড় চুরি করবি, বড় লোক হয়ে যাবি, বড় চোর হতে পারবি। তো বড় চোর হওয়ার লোভে পাকিস্তান চলে গেল পেশোয়ার টাউনে। পেশোয়ার বলে একটা শহর আছে পাকিস্তানে, সেখানে কিছুদিন চুরি করলো। তারপরে লাহোরে চলে গেল, লাহোরেও কিছুদিন চুরি করলো। তারপরে করাচিতে চলে গেল। তারপরে তিনখানা শহরে সে চুরি করলো, কি পেশোয়া, লাহোর, করাচি। তিনখানা বড় বড় শহরের নাম মনে থেকে গেল। আচ্ছা, এরপরে সমস্যাটা হলো ইসলামাবাদ শহরে এসে, পাকিস্তানের যে রাজধানী ইসলামাবাদ, সেখানে সেখানকার তো সিকিউরিটি ব্যবস্থা খুবই কড়া হয়, তাই না? ওখানে চুরি করতে গিয়ে, আচ্ছা চুরি করলো কি, 2 বস্তা টমেটো চুরি করছে। টমেটো চুরি করে সে কী করলো, পুলিশের বেধরক মার খেলো, এলাকার লোকও তাকে পেটালো। আচ্ছা, এত মারটার খাওয়ার পরে লাস্টে সে কী করলো, ভিক্ষা করা শুরু করলো। তাই আজকে পাকিস্তান ইসলামাবাদের শহরে বসে ভিক্ষা করছে টমেটো চুরি করার জন্য। ওকে, এবার দেখো তিরিচিরিমির গল্পটা নবেও শুরু হচ্ছে। তিরিচিরিমির আর সিন্ধু বাড়িতে আছে, তার মা কিছুদিন আগে মারা গেছে। পাকিস্তান তো দেশান্তর হয়ে গেছে, তো তিরিচিরিমির খুব কষ্টে সংসারটা চালায়। জমিতে সে চাষবাস করে। কী চাষবাস করে জানো? ধান, গম, ভুট্টা, তৈলবীজ, তুলা এবং ডাল। তাহলে পরে তিরিচিরিমির জমিতে কী কী চাষ করে? ধান, গম, ভুট্টা, তৈলবীজ, আখ, তুলা, ডাল ইত্যাদিগুলো। এগুলো চাষ করেও সংসার চলছে না ভালোভাবে। এদিকে সিন্ধু বড় হচ্ছে, সেও পড়াশোনাতে খুব ভালো, আর সিন্ধু খুবই ভালো। পড়াশোনা চালানোর জন্য তিরিচিরিমির কী করে, মাঝে মাঝে বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করতে যায়। কখনো সিমেন্ট ফ্যাক্টরিতে কাজ করতে যায়, বা কখনো জামাকাপড় বলতে বস্ত্র শিল্প যেগুলোকে বলে, আবার কখনো কখনো চামড়ার ফ্যাক্টরিতে কাজ করতে যায়, আবার কখনো কখনো পশমের ফ্যাক্টরিতে কাজ করতে যায়। এগুলো হচ্ছে পাকিস্তানের প্রধান শিল্প বা ইন্ডাস্ট্রি। কী কী বলতো? সিমেন্ট, চিনি, জামাকাপড় অর্থাৎ বস্ত্র, পশম, চামড়া ইত্যাদি। এই সমস্ত জায়গায় তিরিচিরিমির কাজ করে, খুব কষ্ট করে টাকা পয়সা নিয়ে আসে। আসার পরে কিছুটা জমি কিনল পাকিস্তানের পশ্চিম দিকে, যে এলাকাটা খুবই শুষ্ক, বৃষ্টিপাত তেমন হয় না। খুব কষ্ট করেই তার সংসারটা চলে। এইবার জল তো তেমন নেই, কিন্তু কৃষিকাজ তো করতে হবে, জল ছাড়া তো কৃষিকাজ হবেই না। এবার তার মাথায় অনেক বুদ্ধি এলো, ভাবলো যে সব জায়গায় তো খাল কেটে কেটে কৃষিকাজ করে, তো আমরা কী করবো, যেহেতু প্রচণ্ড রোদ, জলগুলো শুকিয়ে শুকিয়ে যায়, মাটির নিচ দিয়ে গর্ত করব। গর্ত করে করে কী করলো সে বলতো, জলগুলো জমিতে পৌঁছানোর ব্যবস্থা করলো। আর ওর যে প্রিয় অর্থাৎ ওর বোন, যে তার মায়ের সমান, এত ভালো, সেই সিন্ধু কী করে, কৃষিকাজ করার সময় তাকে জল ইত্যাদি দিয়ে আসে। সিন্ধুর জল, সিন্ধু নদী পাকিস্তানের প্রধান নদী। তো তিরিচিরিমি এইভাবে কৃষিকাজ করে, কীভাবে বলতো, মাটির তল দিয়ে সুড়ঙ্গ কেটে জমিতে জল নিয়ে যায়। এই প্রথাটাকে বলা হয় ক্যারেজ প্রথা। পাকিস্তানে এটার প্রচলিত ব্যবস্থা এখনও আছে। এবার তিরিচিরিমির সংসারটা একটু উন্নত হওয়া শুরু করলো। সে জমিতে ফলানো শুরু করলো আপেল, খেজুর, বেদানা, পিচ। সিন্ধু যে স্কুলে পড়তো সেই স্কুলে কী করতো, সে উর্দুতে কথা বলতো, তাই দাদাকে উর্দু ভাষা শেখাতো। অর্থাৎ পাকিস্তানের প্রধান ভাষা হলো উর্দু। এবার চলো টোটালটাকে একবার রিভিশন করে নেই, মজা লাগবে। দেখো পাকিস্তানের তো লম্বা ট্যাংট্যাঙা ছেলে হলো, তার নাম কি তিরিচিরিমির, অর্থাৎ পাকিস্তানের সর্বোচ্চ শৃঙ্গের নাম তিরিচিরিমির, প্রধান নদীর নাম সিন্ধু, ভাষার নাম উর্দু। দেখো সব গল্পের মধ্যে আমরা পেয়ে গেছিলাম। আর রাজধানী হচ্ছে ইসলামাবাদ। প্রধান শিল্প বা ইন্ডাস্ট্রির মধ্যে কী কী পড়ে আমরা পড়েছিলাম, আমরা একটু আগে গল্পের মাধ্যমে বললাম, সেটা হচ্ছে কি, সিমেন্ট, চিনি, বস্ত্র, পশমজাত দ্রব্য। আর প্রধান কিছু যে ফসলের মধ্যে কি, ধান, গম, ভুট্টা, যব, তৈলবীজ, ডাল ইত্যাদি। আর কিছু কিছু ফল সেটা সেখানে পাওয়া যায় কি, আপেল, বেদানা, পিচ, খেজুর। পাকিস্তান আজও ইসলামাবাদে বসে ভিক্ষে করে। চলো পর্ব 2, আজকের যাত্রাপালার দ্বিতীয় পর্ব, মায়ানমারের ছেলে দই খেতে ভালোবাসে, তাই তার নাম হয়ে গেল নেপাই দই। মায়ানমারের
মোটা কাটা হাট্টা কাটা না দোষ নদোষ কিউট দেখতে একটা ছেলে, নাম রেখেছে তার নেপাই, অর্থাৎ মায়ানমারের একটা ছেলে আছে, নাম তার কি নেপাই। দই খেতে সে খুব ভালোবাসে, মানুষ তার নাম দিয়ে দিল নেপাই দই। মায়ানমারের রাজধানীর নাম কি বলতো? নেপাই দই। কনসেপ্ট ক্লিয়ার? মায়ানমারের তিন ছেলে মেয়ে, একজনের নাম নেপাই দই, নেয়ার নাম রেখেছিল নেপা, কিন্তু এতটা দই খেত যে তার নাম হয়ে গেল নেপাই দই। কারণটা শুনলে অবাক হয়ে যাবে, যে যা বলে তাই সে শোনে। কেউ এসে বললো কি ভাই ইয়াঙ্গনের দই না সেই খেতে, মায়ানমারের একটি বিখ্যাত শহর, চলে যা গেল ইয়াঙ্গনে দই খেতে। প্রথম দিকে তো মায়ানমার অতটা সহ্য করছিল না, বলে হ্যাঁ তোরা তো দই খেতে হবে কেন, টাকা পয়সা দেবো না, যেতে হবে না। তো ও কী করলো, যে কাজ করা শুরু করলো, না তুমি টাকা পয়সা দিবে না, বাবা বা মাকে বললো যে টাকা দিবে না, তো আমি টাকা অ্যারেঞ্জ করে নিয়ে দই খেতে যাবো, আমি তো ইয়াঙ্গনের দই খেয়ে আসলাম, আমি শুনলাম নাকি মৌলমেনের দই খুব টেস্ট। মায়ানমারের একটি বিখ্যাত শহরের নাম হচ্ছে মৌলমেন। ওদের বাড়ির পাশে একটা চিনির কল ছিল, চিনি ফ্যাক্টরি যেটাকে বলে, সেই চিনির ফ্যাক্টরিতে গিয়ে কিছুদিন কাজ করলো, টাকা পয়সা জমালো, আচ্ছা তারপরে চলে গেলো মৌলমেনে দই খেতে, দই টই খেয়ে দিয়ে এলো, তারপরে বেশ বাড়িতে বেশ বিন্দাস আছে। কিছুদিন পরে আবার একজনকে এসে বুদ্ধি দিল, ভাই মান্দালয়ের দই খেতে না সেই টেস্টি, মান্দালয় একবার ট্রাই করবি গিয়ে। ওর মাথার মধ্যে ঘোরা শুরু করলো, মার মা মান্দালয় যেতে হবে দই খেতে, টাকা পয়সার দরকার। আবার কী করলো, ফ্যাক্টরিতে ঢুকলো, চিনি ফ্যাক্টরিতে ঢুকেছিল, চিনি ফ্যাক্টরি ছেড়ে চলে আসছে, চিনি ফ্যাক্টরিতে কাজ তো আর হবে না। এরপরে সে চলে গেলো পাটের ফ্যাক্টরি, অর্থাৎ পাটকলে কাজ করতে গেল, সেখান থেকে কিছু টাকা জমলো, গাড়ি ভাড়াটা হলো, এবার দই খেতে গেলে তো কিনে খেতে লাগবে, তার জন্য সে কী করলো বলো তো, রেশম ফ্যাক্টরিতেও কিছুদিন কাজ করলো, বেশ টাকা পয়সা হয়ে গেলো, চলে গেলো সে মান্দালয়ে দই খেতে। আচ্ছা তাহলে আমরা জানলাম যে নেপাই নেপা কোন কোন শহরে দই খেতে গেছিলো, মান্দালয় ইয়াঙ্গন আর মৌলমেন, আর অতিরিক্ত দই খাওয়ার জন্য তার নাম হয়ে গেল কি নেপা থেকে নেপাই দই। ওকে বুঝতে পারছো, মায়ানমারের রাজধানীর নাম হচ্ছে কি নেপাই দই, আচ্ছা মায়ানমারের বিখ্যাত শহরের নাম কি মান্দালয় মৌলমেন আর ইয়াঙ্গন, ওখানে সে দই খেতে গেছিল, আর ওই নেপা কোথায় কোথায় যেন কাজ করতে গেছিল, কোন কোন শিল্প ফ্যাক্টরিতে গেছিল, আমরা বলবো চিনি পাট এবং রেশম, ওখান থেকে টাকাগুলো কালেক্ট করার পরে তো সে দই খেতে গেছিল। এবারও বাড়ি চলে এলো, এবার ওর বাবা মা বললো যে তো অনেকদিন তো হলো, একটু বাড়ির কাজ টাজগুলো কর, জমি টমিজিগুলো চাষ টাস কর। তো কী করলো, একটু ভালো হয়ে গেলো যে না আমি এবার জমি চাষবাস করবো। এবার জমিতে চাষ করতে গিয়ে ওর জমিতে বিভিন্ন রকম ফসল ফলানো শুরু করলো, দই খেয়ে খেয়ে বুদ্ধিও তো বেড়ে গেছে না, এবার ও জমিতে প্রথমবার চাষ করলো ধান, সেই ফলন হলো, মায়ানমারে ধান চাষ খুব ভালো হয়। তারপরে কিছুদিন পর ভুট্টা জোয়ার, জব চাষ করলো, তৈলবীজ চাষ করলো, তামাক চাষ করলো, সব কিছুতেই সাকসেসফুল হয়ে গেল, বেশ ভালো টাকা জেনারেট হতে থাকলো। তো নেপায়ের জীবনটা বদলে যাচ্ছিল। আচ্ছা নেপায়ের যে বাকি দুই ভাই বোন ছিল তাদের সম্পর্কে বলি, একটা ভাইয়ের নাম হলো কাকা, কাকাবো রাজি। আচ্ছা কাকাবো রাজিটা কেন হলো, ও যদিও ছোট কিন্তু চলে কাকাদের সাথে, তো কাকা কাকা ভাব থাকে ওর মধ্যে, গল্পগুলো বলে কাকাদের মতো, হ্যাঁ এটা মানে খুব শান্তশিষ্ট টাইপের আর খুব জ্ঞানী জ্ঞানী ভাব দেখায়, ওর নাম হচ্ছে কাকা বোরাজি। আচ্ছা ওর একটা বোন ছিল খুব ঠান্ডা শীতল শরবত বানাতো, বুঝতে পারছো কি ইরাবতী। তো মায়ানমারের প্রধান নদীর নাম হচ্ছে ইরাবতী, উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে কি কাকা বোরাজি, শান্ত স্থির লম্বা। ওকে এবার চলো একবার রিভিশন করি, মায়ানমারের উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে কাকা বোরাজি, ঠান্ডা শীতল নদী নাম কি প্রধান নদী ইরাবতী, আর রাজধানীর নাম হচ্ছে কি বলতো নেপাই দই। মায়ানমারের পূর্বে নাম ছিল বার্মা, ওদের ভাষার নাম হচ্ছে বর্মি। অন্যান্য প্রধান প্রধান শহরগুলো কি কি, ইয়াঙ্গন মান্দালয় মৌলমেন, ইয়াঙ্গন মান্দালয় মৌলমেন। জানো মায়ানমারে বার্মাটিক খুব বিখ্যাত, বার্মাটিক বলতে কি, বার্মাটিক দিয়ে ধরো আমরা বলি না গিটার ইত্যাদি জিনিসগুলো বানানো হয় কাঠের, সেগুন গাছের কাঠ খুব বিখ্যাত যেটাকে বার্মাটিক বলা হয়। এছাড়াও অনেক রকমের গাছ হয়, যেরকম ধরো অর্জুন গাছ, শাল গাছ, এগুলো খুব পাওয়া যায়। মায়ানমারে কিছু বিখ্যাত রত্ন পাওয়া যায় যেটাকে বলে পদ্মরত্ন, পদ্মরাগ মণি রত্ন, সারা পৃথিবীতে এর কদর আছে, সারা পৃথিবীতেই এই রত্নটাকে খুব মানুষ চয়েস করে, পদ্মরাগ মণিরত্ন, ওই যে আংটির মধ্যে পড়ে না সেই টাইপের বিষয়। মায়ানমার বেশ শিল্প ইন্ডাস্ট্রিতেও বর্তমানে উন্নত হচ্ছে, এখানে বিখ্যাত বিখ্যাত কিছু খনিজ পদার্থ পাওয়া যায়, যেরকম টিন নাম শুনেছে না, টিন দস্তা ট্যাংস্টেন, এগুলো খুব ভালো পরিমাণে পাওয়া যায়। তো মায়ানমার সম্পর্কে অনেক তথ্য আমরা জানলাম। আজকের যাত্রাপালার তৃতীয় পর্ব, পেড্রো তালাকালা দারচিনি দিয়ে সিঙ্গাড়া খেলো, দারচিনি সিঙ্গাড়ার মধ্যে মিক্স করে খেলো, বুঝতে পারছো কোন দেশের কথা বলছি, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে পেড্রো তালাকালা, সে পেড্রো তালাকালার সিঙ্গাড়া খেতে খুব ভালো লাগে।
শ্রীলঙ্কার রাজধানী শ্রী শ্রী জয়বর্ধনে কুট্টে, সেখানে খুব ভালো সিঙ্গারা পাওয়া যায়। এগুলো সবই কিন্তু গল্প, রিয়েল ভেবে নিও না, ওকে? তোমার মনে রাখার জন্য আমি এগুলো বলছি, ওকে? তো সেখানকার সিঙ্গারের মধ্যে স্পেশাল কী আছে? ওরা আবার একটু থিসিস পেপার নিয়ে ভাবতে ভালো লাগে, তো আই মিন অ্যানালাইজ করতে ভালো লাগে সায়েন্টিস্টদের মতো। তো অ্যানালাইজ করে দেখলো যে সেখানে দারচিনি খুব ভালো মেশানো হয়। শ্রীলঙ্কাকে দারচিনির দ্বীপ বলা হয়। কেন বলা হয়? এখানে প্রচুর পরিমাণে দারচিনি পাওয়া যায়, তার জন্য দারচিনির দ্বীপ বলা হয়। সিম্পল, বুঝতে পারছো? তো ওখানে গিয়ে তো থিসিস পেপার যখন কমপ্লিট করবে যে সিঙ্গারাটা এত টেস্টি কেন, এর মধ্যে দারচিনি আছে, তো তার জন্য তো একটা ভাষা শিখতে লাগবে না? কেন? কারণ প্রত্যেকটা জায়গাকার ভাষা তো আলাদা রকম হয়, তাই না? ওরা একটা একরকম ভাষা জানে, যেরকম ধরো আমাদের দেশেই আমরা বাংলা ভাষায় কথা বললি, কেউ হিন্দিতে কথা বললে, কেউ আবার দেখো সাউথে তেলেগু, ওরা অন্য টাইপের ভাষায় কথা বললে। তো শ্রী জয়বর্ধনের কোট্টের ভাষাটা সেটা হচ্ছে কী বলতো, সিংহলি। সিঙ্গারা খাওয়ার জন্য সে সিংহলি ভাষাও শিখলো। শ্রীলঙ্কার প্রধান ভাষার নাম হচ্ছে সিংহলি। এবার চলো গল্পটা একটু মজাদার করি। পেড্রো তালাগালা শ্রী জয়বর্ধনের কুট্টেতে সিঙ্গারা খাওয়ার জন্য সিংহলি ভাষা শিখলো। সিঙ্গারা খেয়ে প্রচণ্ড গরম ধরলো, তারপরে সে মহাবলী গঙ্গা নদীতে স্নান করলো। চলো আরেকবার বলি। পেড্রো তালাগালা শ্রী জয়বর্ধনের কুট্টেতে সিঙ্গারা খেতে গেল। সিঙ্গারা খাওয়ার জন্য সে সিংহলি ভাষা শিখলো। সিঙ্গারা খেয়ে তার প্রচণ্ড গরম লাগলো, সে মহাবলী গঙ্গা নদীতে স্নান করলো। সিঙ্গারার মধ্যে ছিল দারচিনি, তাই তার প্রচণ্ড গরম লেগেছিল। এবার চলো টোটালটা ট্রিক্সটাকে এক্সপ্লেন করি। শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গের নাম পেড্রো তালাগালা, প্রধান ভাষা সিংহলি, শ্রীলঙ্কাকে দারচিনি দ্বীপ বলা হয়, প্রধান নদীর নাম মহাবলী গঙ্গা, রাজধানী শ্রী জয়বর্ধনের কোট্টে। যখন পেড্রো তালাগালা বাড়ি ফিরছিল, সে পকেট ভরতে কী করছিল বলো তো? পেন্সিলের শীষ নিয়ে এসেছিল। ও আচ্ছা, এটা কী জিনিস? গ্রাফাইট নিয়ে এসেছিল। শ্রীলঙ্কায় পৃথিবীর সব থেকে বেশি গ্রাফাইট উত্তোলিত হয়, অর্থাৎ গ্রাফাইট উত্তোলনে শ্রীলঙ্কা পৃথিবীতে প্রথম। আর সেই গ্রাফাইটটা কোথায় ব্যবহার করা হয় বলো তো? পেন্সিলের শীষে। গ্রাফাইট হচ্ছে কার্বনের একরকমের রূপভেদ, সায়েন্সে পড়বে, যা তাপ এবং তড়িতে সুপরিবাহী। আচ্ছা, সিঙ্গারার মধ্যে না আরও কিছু মশলা ছিল? গোলমরিচ, লবঙ্গ আর দারচিনি তো ছিলই। অর্থাৎ শ্রীলঙ্কাতে এই সমস্ত মশলাগুলো খুব পরিমাণে উৎপাদিত হয়, এই কারণে শ্রীলঙ্কাকে অনেক সময় মশলার দ্বীপও বলা হয়। বুঝতে পারছো? ওকে, জানো শ্রীলঙ্কাতে বছরে দুবার বৃষ্টিপাত হয়, তার জন্য এখানে প্রচুর পরিমাণে ধান উৎপাদিত হয়। বিভিন্ন তৈলবীজ, সিঙ্কনা বলি না, সিঙ্কনা ম্যালেরিয়ার ওষুধ, সেই সিঙ্কনাটাও এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর উপকূল এলাকা বলতে, কারণ সমুদ্র তো চারদিক দিয়ে, মানে শ্রীলঙ্কার চারিদিকে তো সমুদ্র, এবার সেই সমুদ্রের উপকূলবর্তী এলাকাতে প্রচুর পরিমাণে নারকেল গাছও রয়েছে। কোথা থেকে এনে দিবি আমাকে নীলকান্তমণি? শ্রীলঙ্কাতে নীলকান্তমণি খুব পাওয়া যায়, পদ্মরাগমণি খুব পাওয়া যায়, মানে বিভিন্ন টাইপের রত্ন যেগুলো হয়, অর্থাৎ মণি মুক্তা যেগুলোকে বলি, সেখানে সেগুলো শ্রীলঙ্কাতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। দেখো শ্রীলঙ্কা সম্পর্কে টোটাল টপিক তোমার কিন্তু ক্লিয়ার হয়ে গেল। শ্রীলঙ্কার প্রধান শিল্প, ইন্টারেস্টিং, দেখো কাগজ, বস্ত্র, চা। তার মানে কাগজ চাইতে হবে, বস্ত্র বলতে জামা কাপড়ও চাইতে হবে, আর চা শিল্প তো আছে। শ্রীলঙ্কাতে প্রচুর পরিমাণে চা বাগান আছে, তার জন্য চা শিল্প গড়ে উঠেছে। আর জামা কাপড় তো প্রত্যেকটা দেশে দরকার, তার জন্য কী আছে এখানে প্রচুর পরিমাণে বস্ত্র শিল্প, আর তার সঙ্গে কী আছে বলতো, কাগজ শিল্প আছে। শ্রীলঙ্কার প্রধান শহরের মধ্যে আছে কী বলতো, রত্নপুরা, জাফনা, কান্ডি, কলম্বো। আর রাজধানী তো জানো জয়বর্ধনের কুট্টে, অর্থাৎ শ্রী জয়বর্ধনের কুট্টে। আজকের যাত্রা বলার আরেকটি পর্ব ভুটান সম্পর্কে বলবো। ভুটানের মায়ের নাম হলো মানস, ভুটানের মায়ের নাম মানস, বাবার নাম কুলাকাংড়ি। তাহলে ভুটানের বাবার নাম কি? কুলাকাংড়ি। ভুটানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কুলাকাংড়ি, ওকে? আর প্রধান নদীর নাম কি? মানস। ভুটানের চুলগুলো দেখতে সেই সুন্দর, আমার চুল তো একদম দেখতে কেমন জঘন্য, তোমার চুল, আমার চুল, সবার থেকে সেরা চুল। ভুটান চুলের সিক্রেট কি বলতো, ও চুলের মধ্যে শ্যাম্পু লাগায়, শ্যাম্পু আনার জন্য সে থিম্পুতে যায়, শ্যাম্পু আনতে থিম্পুতে যায়। ভুটানের রাজধানীর নাম হলো থিম্পু, থিম্পুর ভাষা হচ্ছে জাংথা, শ্যাম্পুকে বলে জাংথা। অ্যাকচুয়ালি কী বলে আমি জানি না, তোমাকে মনে রাখার জন্য এগুলো বলছি, জাংথা ভাষাটা বলে। ভুটানের শ্যাম্পু রাজধানীর নাম থিম্পু, ভুটানের শ্যাম্পু রাজধানীর নাম থিম্পু, ভাষা জাংথা, ভুটানের বাপের নাম কুলাকাংড়ি, মায়ের নাম মানুষ, ভুটানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কুলাকাংড়ি, সর্বোচ্চ দীর্ঘ নদী, দীর্ঘতম নদীর নাম মানুষ, প্রধান নদীর নাম মানুষ, প্রধান ভাষা জাংথাতে কথা বলে শ্যাম্পু দাও, শ্যাম্পু দাও, প্রধান ভাষা হচ্ছে কি জাংথা, রাজধানী থিম্পু। কিছু কিছু শহর আছে ভুটানে, বিখ্যাত শহর, সেগুলো হচ্ছে ফুটসিলিং, প্যাডো পুনাখা, ফুটসিলিং প্যাডো পুনাখা, ফুটসিলিং পায়রাখা, ফুটসিলিং পায়রাখা, অর্থাৎ ফুটসিলিং
পারো খা, পারো খা বলতে পুনা খা, ফুটসলিং পারো খা, ফুটসলিং পেরে খা, পেরে খা, ফুটসলিং পারো পুনা খা। দেখো তিনখানা স্বরের নামে আমি বলতে পারলাম এই ট্রিক্সের মাধ্যমে। ফুটসলিং পেরে খা মানে ফুটসলিং প্যারা, তাই তো? পারো পারো, ফুটসলিং পারো, আর হচ্ছে গিয়ে পুনা খা। ভুটান তো বড় এলাচ বিক্রি করতে করতেই বড় হয়ে গেল, অর্থাৎ বড় লোক হয়ে গেল। ভুটানে বড় এলাচ প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। ভুটানের চারদিক দিয়ে প্রচুর ফরেস্ট, গাছপালায় ভর্তি, অর্থাৎ সমুদ্র সমুদ্র নেই, যে কোনো সমুদ্র বন্দরও নেই। তো ভুটানে প্রচুর পরিমাণে গাছপালা আছে, অর্থাৎ আমরা বলতে পারি পরিবেশ রক্ষার ক্ষেত্রে ভুটান খুব ভালো, প্রচুর গাছপালা আছে, পাহাড়ি একটা দেশ, চাষবাসও বেশ ভালোই হয়, আপেল চাষ হয়, কমলালেবু চাষ হয়, বড় এলাচ, আপেল, কমলালেবু, বড় এলাচ, আপেল খাই না আমরা, আপেল, তারপরে কমলালেবু, এগুলো খুব চাষ হয়, বড় এলাচ, একটু ভুট্টা চাষ হয়, ভুট্টা চাষ হয়, গম চাষ হয়, জব, বার্লি। তাহলে কী কী বললাম? গম, ভুট্টা, জব, বার্লি, আর ফলের মধ্যে কী বললাম? কমলালেবু, আপেল, বড় বড় এলাচ। যেহেতু ভুটানে প্রচুর পরিমাণে কী বলতো ফল উৎপাদিত হয়, তার জন্য এখানে না ফলের যে ইন্ডাস্ট্রি অর্থাৎ জ্যাম জেলি উৎপাদক শিল্প আছে, তাহলে প্রধান প্রধান শিল্পের মধ্যে আমরা কী বলবো? জ্যাম জেলি উৎপাদক শিল্প, আর সিমেন্ট তো পাওয়া যাবেই, অর্থাৎ ভুটানে প্রচুর পরিমাণে সিমেন্ট উৎপাদিত হয়। আর যেহেতু বললাম যে প্রচুর ফরেস্ট আছে, তার জন্য কাঠ শিল্প খুব উন্নত, আর ফলের জন্য পানীয় উৎপাদনও খুব ভালো হয়, অর্থাৎ বিভিন্ন টাইপের যে কোল্ড ড্রিঙ্কস টোল্ড ড্রিঙ্কস এগুলোও কিন্তু ওখানে খুব ভালো পাওয়া যায়। এই জ্যাম জেলি উৎপাদনের জন্য ভুটান কিন্তু সারা পৃথিবীতে বিখ্যাত, বুঝতে পারছো? জ্যাম জেলি, স্কোয়াশ ইত্যাদি বিষয়গুলো, তারপরে যে ফলের যে আচারগুলো হয় না, সেগুলোও খুব ভালো পাওয়া যায়। ভুটান সম্পর্কে সব তত্ত্ব কিন্তু গল্পের মাধ্যমে মজা লাগলো, তাই না? থরের বজ্রপাত, ভুটান বজ্রপাতের জন্য পৃথিবী বিখ্যাত, বজ্রপাতের দেশও বলা হয় ভুটানকে। ভুটানের বাবার নাম কুলাকাঙ্গড়ি, মায়ের নাম মানস, থিম্পুতে যায় শ্যাম্পু আনতে, আর কি ভাষায় কথা বলে? জাংথা। আজকের যাত্রাপালার আরেকটি পর্ব ভারতের ছোট ভাই বাংলাদেশ। বাংলাদেশ আর আমাদের পশ্চিমবাংলার কৃষিকাজ অন্যান্য বিষয়গুলো সিমিলার, ভাষাও বাংলা, বাংলাদেশের প্রধান ভাষা বাংলা, যেটাতে আমি কথা বলছি, তুমি কথা বলছো। ওকে, বাংলাদেশে অদ্ভুত দুটো শহর আছে, একটা শহরের নাম ঢাকা মানে ঢেকে রাখো, আর একটা শহরের নাম খুলে রাখো, অর্থাৎ খুলনা। বাংলাদেশের রাজধানীর নাম হচ্ছে ঢাকা, আর শহরগুলোর মধ্যে কী পড়বে বলো তো? শ্রীহট্ট, নামগুলো দেখো, শ্রীহট্ট, চট্টগ্রাম, খুলনা। চাষ হয় ধান, গম, ভুট্টা, চা, আখ, জোয়ার, আর উৎপাদিত হয় প্রচুর পরিমাণে পাট, পেঁয়াজ। কৃষির উপর ডিপেন্ড করে প্রচুর ইন্ডাস্ট্রি আছে। কী কী থাকতে পারে? চা শিল্প তো থাকবেই, পাট শিল্প থাকবে, বস্ত্র শিল্প থাকবে, সিমেন্ট শিল্প, তাঁত শিল্প, আর বাংলাদেশে মাটির প্রচুর দ্রব্য উৎপাদিত হয়, অর্থাৎ মৃৎশিল্পও খুব বিখ্যাত। খুব কিউট একটা দেশ বাংলাদেশ, প্রধান ভাষা তার বাংলা। বাংলাদেশে প্রচুর পরিমাণে পাট কল আছে, যেরকম নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, ঢাকা। যোগাযোগ ব্যবস্থায় নদীকে কেন্দ্র করে প্রচুর ডেভেলপ, মানে এখানে প্রচুর পরিমাণে লঞ্চ, জাহাজ দেখা যায়। নদীমাতৃক দেশ, অনেক বড় বড় নদী আছে, তার মধ্যে বিখ্যাত নদী বা প্রধান নদী হচ্ছে মেঘনা। বাংলাদেশে একটা উচ্চতম শৃঙ্গ আছে যার নাম হচ্ছে কেওক্রাডং। কী নাম বলতো? বাংলাদেশ কেওক্রাডং, কেওক্রাডং, বাংলাদেশ কেওক্রাডং, উচ্চতম শৃঙ্গ। এই ভাষা আর এই আওয়াজে যথেষ্ট মাথার মধ্যে থেকে যাবে। বাংলাদেশের উচ্চতম শৃঙ্গ কেওক্রাডং, কেওক্রাডং, কেওক্রাডং উচ্চারণ আমার মতো করো। বাংলাদেশে খনিজ সম্পদ তুলনামূলকভাবে একটু কম পাওয়া যায়। ওকে, আজকের যাত্রাপালার শেষ পর্ব, নাম হচ্ছে নেপাল। এখানে প্রচুর পরিমাণে জানো মাউন্ট আছে, আর কী বলবো, উচ্চতম, পৃথিবীর উচ্চতম যে শৃঙ্গগুলো আছে না, পর্বত শৃঙ্গগুলো, ম্যাক্সিমাম এই দেশে অবস্থিত, অনেক বড় বড়, এই যে মাউন্ট এভারেস্ট বলি না, এই মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত। নেপালের উচ্চতম শৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট, উচ্চতা যা জানোই 8848 মিটার। খুবই সহজভাবে মনে রাখবে, নেপাল থেকে নেপালি ভাষা, অর্থাৎ নেপালের প্রধান ভাষা হচ্ছে নেপালি। নেপালে প্রচুর পরিমাণে কাঠের বিল্ডিং দেখা যায়, পাহাড়ি অঞ্চল তো, কাঠের বিল্ডিং প্রচুর দেখা যায়। ওর থেকে মনে রাখবে যে নেপালের রাজধানীর নাম হচ্ছে কাঠমান্ডু। ওকে, কাঠমান্ডু তো জানো সার্কের সদর দপ্তর, সার্ক প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1985 সালে, যার সদর দপ্তর হচ্ছে নেপালে, নেপালের কাঠমান্ডুতে। সার্কের অন্তর্গত দেশ সংখ্যা কতগুলো বলতো? 8টি। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন সার্কের পুরো নাম। টোটাল 8টি দেশ আছে যার সদর দপ্তর হচ্ছে নেপালের কাঠমান্ডু। ওকে, মনে রাখবে, এটা প্রতিষ্ঠিত হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে ভারত এবং তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ব্যবসা বাণিজ্য, অর্থাৎ বিজনেসটা ভালোভাবে রান করা, এবং তার সঙ্গে সঙ্গে তাদের সিকিউরিটি, অর্থাৎ বলি না যে প্রতিরক্ষা ব্যবস্থা, সেটাকেও ঠিকঠাক রাখা, সুসম্পর্ক বজায় রাখা। নেপালের বিখ্যাত বিখ্যাত কিছু শহর আছে, যেরকম ধরো পোখরা, জনকপুর, বিরাটনগর, খুবই বিখ্যাত বিখ্যাত শহর, কখনো ঘুরতে গেলে অবশ্যই যাবে এই সমস্ত জায়গায়। আমার খুব ইচ্ছা আছে ঘুরতে যাওয়ার ওখানে।
তো নেপালের রাজধানী কাঠমান্ডু, মনে রাখার কোনো ঠিক দরকার নেই, ভাষা নেপালি দরকার নেই। নেপালের প্রধান নদী হচ্ছে কালীগণ্ডক। মনে রাখার জন্য মনে রাখবে যে নেপালের কালী লিখতে ভালো, মানে কলম আছে তো সেই কলমের মধ্যে লেখার জন্য আমরা কালী ইউজ করছি। কোথা থেকে আসছে? নেপাল থেকে আসছে। নেপালের কালী লিখতে ভালো, কালী থেকে কালীগণ্ডক, মনে থাকবে তো? কালীগণ্ডক কোথায় পাওয়া যায়? নেপালে। অর্থাৎ নেপালের প্রধান নদীর নাম হচ্ছে কালীগণ্ডক। ওকে, নেপাল সম্পর্কে অনেক তথ্য জানলাম। তো নেপালে যেহেতু প্রচুর মাউন্ট আছে, আই মিন উচ্চতম শৃঙ্গগুলো অবস্থিত, তার জন্য মানুষ প্রচুর মানুষ ওখানে ঘুরতে যায়। এবার মানুষজন যদি ঘুরতে যায় তাহলে কী হবে ওখানকার, কী হবে বলে, পর্যটন শিল্প, অর্থাৎ মানুষ যেখানে ঘুরতে যাবে সেখানে ট্যুরিজম বিজনেসটা খুব ভালো হবে। তো নেপালের ট্যুরিজম কিন্তু খুব ভালো। এখানে উঁচু উঁচু শৃঙ্গ আছে, খুব সুন্দর সুন্দর দেখতে, প্রচুর প্রচুর ঝিল আছে, আর কত কত পাহাড়ি ধাপ, পাহাড়ি এলাকা, পাহাড়ি গ্রাম। সত্যি তো, আমরা পিকনিক করতে গেলেও তো পাহাড়ে ঘুরতে যাই, তাই না? তো বিষয়টা এরকম, যেহেতু প্রচুর পরিমাণে মাউন্টেন আছে এখানে, অনেক উচ্চতম শৃঙ্গ রয়েছে, প্রচুর বরফে ঢাকা এলাকা আছে, তাই মানুষ এখানে প্রচুর ঘুরতে যায়, যে কারণে নেপালে ট্যুরিজম বিজনেসটা খুবই 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 ডেভেলপ। মানুষ সবাই প্রশ্ন করে যে নেপালের পর্যটন শিল্প এত উন্নত কেন, কারণটা কি? এখানে প্রচুর দর্শনীয় স্থান আছে, মানুষজন ঘুরতে যায়। এখানকার স্পেশাল জামাকাপড়ও কিন্তু দেখেছি অনেক সময়, তাই না? স্পেশাল স্পেশাল ড্রেস হয় সবগুলো। তো এখানকার জামাকাপড়ও বেশ বিখ্যাত, অর্থাৎ কাগজ। এখানে যদি বলি যে কোন কোন শিল্প গড়ে উঠেছে, আমরা বলবো বস্ত্র শিল্প। তোমরা তো জানো ড্রেসগুলো দেখেছো, নেপালি ড্রেস কী সুন্দর দেখতে হয়, কাগজ, বস্ত্র, দেশলাই, সিমেন্ট, এই সমস্ত শিল্প ইন্ডাস্ট্রি কিন্তু এখানে প্রচুর রয়েছে। আর চাষবাস, নেপালের সব জায়গায় তো পাহাড় নেই, কোনো কোনো জায়গায় খুব ভালো ভালো জমিও রয়েছে যেখানে প্রচুর চাষাবাদ হয়, যেরকম ধরো ধান, গম, ভুট্টা, এগুলো তো আছেই, পাট, আখ, কার্পাস, এই সমস্ত বিষয়গুলো। তাহলে আমরা চোখের সামনে যেগুলো দেখি, ধান, গম, ভুট্টা, ওকে, ধান, গম, ভুট্টা, চপ, পাট, আখ, কার্পাস, আর সঙ্গে প্রচুর পরিমাণে কিন্তু কমলা লেবু চাষও হয় এখানে, পাহাড়ি অঞ্চল, বুঝতেই চো নেপালে, তো সেক্ষেত্রে কমলা লেবু তো চাষ হবেই। দর্শনীয় স্থান এখানে প্রচুর আছে, যেরকম ধরো পোখরা আছে, অন্নপূর্ণা আছে, লুম্বিনী আছে, কাঠমান্ডু, কাঠমান্ডুতে পশুপতি শিবের মন্দির আছে, অনেকে ঘুরতে যায় সেখানে, নাগরাকোট, অন্নপূর্ণা, মনে থাকবে তো? এই তো বিষয়, খুবই সোজা ছিল না টপিকগুলো। জানো সারা পৃথিবীর থেকে প্রচুর মানুষ ওই যে যায় না যে মাউন্ট মাউন্ট ই করবো, অর্থাৎ পর্বত আরোহণ করবো, অর্থাৎ পর্বতে উঠবো, ডরকে আগে জিত হ্যায় বলে না, পাহাড়ের উচ্চতম শৃঙ্গতে যে ওঠে, তো নেপালে প্রচুর পরিমাণে লোক যায় ওই পাহাড় অর্থাৎ পর্বত আরোহণের জন্য। তো নেপাল সেই কারণেও খুব বিখ্যাত। আর নেপাল দেশটি ভারতের প্রচুর ফ্রেন্ডলি দেশ, ভারতের সাথে প্রচুর ভালো সম্পর্ক, নেপালের প্রত্যেকটা দেশের সাথেই সম্পর্ক ভালো। আমাদের দেশ হচ্ছে সবথেকে মহান একটা দেশ, সে মহান দেশের নাগরিক হলো তুমি, বুঝতে পারছো তো? তুমি জন্ম থেকেই মহান, মানে মহান দেশের নাগরিক মানে তুমি অনেক ভালো, তোমার মধ্যে দয়া আছে, তোমার মধ্যে দান করার ক্ষমতা আছে, তুমি মহান, কেন তুমি মহান দেশের নাগরিক। এই দেশগুলোকে আমরা মনে প্রাণে খুব সাপোর্ট করি। আমাদের দেশে একটা কথা আছে, অতিথি দেবা ভাব, অর্থাৎ তোমার যদি পরম শত্রু তোমার বাড়িতে আসে, তাকে তোমার কি দেবতার নজরে দেখতে হবে, তাকে আদর আপ্যায়ন করতে হবে। আমরা সেই দেশের নাগরিক, আমাদের দেশ অনেক মহান, আমাদের ভারতবর্ষ। আমাদের কাছে কেউ যদি হেল্প চায়, আমাদের দেশকে, দেশের কাছে, আমরা তাকে সর্বস্ব দেওয়ার চেষ্টা করি, নিজে না খেয়েও তাকে দেওয়ার চেষ্টা করি। তেমন একটা দেশের নাগরিক হচ্ছে তুমি, আমি। মনে প্রাণে পড়াশোনা করো, খুব ভালো হও, দেশের গৌরব আনো, একজন সেরা মানুষ হও। আমি আশা রাখবো তুমি দেশের সেরা সম্পদে পরিণত হও। আমাদের দেশ সত্যি মহান। জয় হিন্দ।